নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোর তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে সেমিফাইনাল ওয়ানে মাঠে নেমেছিল মোহনবাগান এবং উড়িষ্যা এফসি তো যে ম্যাচটা কিন্তু সেমিফাইনাল ওয়ানের লেগ ওয়ান ম্যাচে কিন্তু লজ্জার হার হারলো মোহনবাগান তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় আজকে কিন্তু প্লেইং ইলেভেনে গত ম্যাচের যে প্লেইং ইলেভেন ছিল সেইটা কিন্তু নামিয়েছিলেন মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস যেটা কিন্তু হাবাসেরও একটা বড় ব্ল্যান্ডার ছিল কারণ আমি তোমাদেরকে এর আগেও একাধিকবার জানিয়েছি যে সাদিকু ফার্স্ট ইলেভেনে থাকা মধ্যে কিন্তু রয়েছে। দেখো একদিন সাধিকু খুব ভালো খেলে এক একদিন গোল করে দেয় তো দেখো সেগুলো সম্পূর্ণ হচ্ছে মানে এক একদিন কাজে লেগে যায় তিনি যা করেন আবার এক একদিন কিন্তু কাজে লাগে না এটা তোমরা দেখেছো এবং আজকে সাধিকু যেভাবে রেড কার্ড খাইয়ে টিমকে দশ জনে করে দিয়ে গেল যেটা কিন্তু একদমই খুবই খারাপ তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে কিন্তু একটা আর্লি গোল নিয়ে নেয় মোহনবাগান আর্লি লিড নিয়ে নেয় সেটা তোমরা বলতে পারো দিমিত্রি পেত্যাোশের কর্নার থেকে মনবীর সিং দারুণভাবে হেড দিয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয় এবং তারপরে কিন্তু উড়িষ্যা এফসের কার্লোস ডেলগাটো তিনি একটা গোল করেন যেটা কিন্তু বিশাল কাইতেরও ভুল ছিল বিশাল কাইত বলের মানে ফ্লাইট মিস করেছেন তিনি এগিয়ে এসেছিলেন সেই কারণে কিন্তু গোলটা খেয়েছে এবং তারপরে হেক্টর ইউসতে একদম মানে শিশু সুলভ আচরণ করেন মাঠের মধ্যে মানে যেটা একদমই মানে হেক্টরেরই আন্ডারে বল সেটা তিনি উড়িয়ে দেবেন সেইটা না করে ছেলেখেলা করতে গিয়ে তিনি কিন্তু গোল খাইয়ে দেন তো হেক্টরের সেই ভুলের সুযোগ নিয়ে রয় কিসটা কিন্তু গোল করে দেয় তো কেন সবসময় বলি যে রয় কিসটা আইএসএল এর মঞ্চে সেরা স্ট্রাইকার সেটা আশা করি আর কারো কিন্তু পোস্ট থাকার কথা নয় যেভাবে বল ফলো করেন আউটস্ট্যান্ডিং এবং তারপরে অনেক চেষ্টা করেছে মোহনবাগান কিন্তু মোহনবাগান সেভাবে কিন্তু আর গোল করতে পারেনি তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে এর আগেও একাধিকবার জানিয়েছি জেসন মাঠে থাকা খুব দরকার কারণ যেসব কামিন্স হচ্ছে নয় তিনি গোল যদি নিজে না করতে পারেন গোল কিন্তু খুবই পারেন পরিমাণে একজন প্লেয়ার এবং যেভাবে তিনি আজকে মানে মাঠের মধ্যে মন এমনি এমনিই জনে খেলছিল কারণ সাদিকুর যা পারফরমেন্স ছিল আজকে জঘন্য একদম জঘন্য থেকে জঘন্যতম এবং সাধিকু রেড কার্ড খাইয়ে টিমকে পুরোপুরি দশজনে ডাউন করে দিয়ে গেল যদিও কার্লোস ডেল তিনিও কিন্তু দোকানে ই হলো থেকে রেড দেখেছেন কিন্তু তাহলেও যেভাবে মোহনবাগানের জন্য মানে সাধিকু একদম ডুবিয়ে গেল সেটা কিন্তু ভুল এবার দেখো বন্ধুরা আমি যদি এখানে একটা জিনিস বলি হয়তো তোমরা অনেকে রাগ করবে তবুও বলি যেটা হচ্ছে হাবাসেরও কিন্তু এখানে একটা বড় ভুল যে সাধিকু যখন খেলতে পারছে না তাকে অতক্ষণ আমি মাঠে রাখবো কেন অনেক আগেই কামিন্সকে সেকেন্ড হাফের শুরুতেই কামিন্সকে নামানো উচিত ছিল তো এইটাও কিন্তু হাবাসেরও একটা ভুল ছিল যেই কারণটা কিন্তু আজকে মোহনবাগান দশজনে হয়ে গেল এবং দুই হাফ গোলে কিন্তু ফার্স্ট লেগে সেমিফাইনালে হেরে নিজেদের উপর নিজেরাই কিন্তু চাপ নিয়ে নিল তো তোমাদের কি মনে হয় আজকে সাদিকুকে ফার্স্ট ইলেভেনে রাখাটা এবং অতক্ষণ ম্যাচ খেলানোটা কন্টিনিউ করানোটা কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ